তদন্তের নামে গ্রামবাসীদের হেনস্থার অভিযোগ উঠল সিবিআই এর বিরুদ্ধে। এর জেরে গ্রামের শতাধিক মহিলা স্থানীয় থানার শরণাপন্ন হলেন। ঘটনাটি নদিয়ার শান্তিপুর ব্লকের নবলা পঞ্চায়েতের প্রমোদপল্লী এলাকার। ভোট পরবর্তী হিংসায় বিজেপি নেতা প্রদীপ সরকার খুনের ঘটনায় হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরু করে সিবিআই। এখন রক্ষক ভক্ষকের মতো আচরণ করছে বলে স্থানীয়দের অভিযোগ। দলের যে নেতৃত্বের কাছে জানিয়েছেন, আপনি তো একজন মেম্বার, দূরে এখনো যেতে পারিনি। ধরুন আপনাদের উপরে যারা রয়েছে দলের, তাদের কাছে জানিয়েছেন যে সমস্যাগুলো হচ্ছে? কি বলছেন তারা? সিবিআই এর হেনস্থার ঘটনায় আতঙ্কে এলাকাবাসী। তদন্তে নেমে এলাকার এক ব্যবসায়ীকে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। 9টা নাগাদ বাড়ি থেকে নিয়ে গেছে, ওকে যখন নিয়ে যায় তখন বললো যে 1-1.5 ঘন্টার মধ্যে ওকে ছাড়বে, ঠিক আছে, কিছু জিজ্ঞাসাবাদ করে ছাড়বে। কিন্তু তখন রানাঘাট নেওয়ার কথা ছিল, নিয়ে গেছে হরিঙ্গাটায়। তখন হরিঙ্গাটায় নিয়ে গিয়ে ওরা প্রচণ্ড পরিমাণে ওকে মেরেছে, নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে গেছে, দাঁতের দাঁত নড়ে গেছে, মাথায় প্রচণ্ড হারে লেগেছে, মাথার সিটি স্ক্যান করতে দিয়েছে, ডাক্তার হাসপাতালে নিয়ে গেছি, সিটি স্ক্যান করেছি, হাসপাতালে এখন ভর্তি আছে। এখন আসার সময় তখন ওখান থেকে আসার সময় ওরা গাড়ির কোনো একটা ব্যবস্থা করে দেয়নি, রাত 8:30টার সময় ওরা ছেড়েছে। এখন ওরা নামে কোনো কেস নেই, কিছু নেই, নির্দোষ মানুষকে এরকম কিসের জন্য এরকম অত্যাচার করছেন? মাসিমা, আপনি ভয় পাবেন না, আপনার ছেলেকে আমি 2 ঘন্টার মধ্যে বাড়িতে পৌঁছে দিয়ে দেবো, কিচ্ছু ভয় নেই। যেন আমার ছেলে নির্দোষ, আমার ছেলেকে কিসের জন্য তুলে নিচ্ছে? আপনার ছেলে কাছে কিছু কথা শুনবার কিচ্ছু করবো না, সে কথা বলেছে আমার ছেলেকে যে কি মারধর করলো, কিসের জন্য, কোন কারণ আমার ছেলে নির্দোষ ছেলেকে এরকম মারধর করলো? এখন আমার ছেলে মাথার অবস্থা কি হবে, শরীরের অবস্থা কি হবে, আমি কি করবো আমার ছেলেকে? নিরপেক্ষ তদন্তের স্বার্থে রাজ্যের বেশ কয়েকটি ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে সাধারণ মানুষের অভিযোগকে ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।